এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে হায়নাবাগের দল। শুনেছি এরা খুব হিংস্র প্রকৃতির হয়। এখান থেকে পালাতে হবে। এই হাট হাট, আমাকে যেতে দে, নইলে আমি তোদের ছাড়ব না। অবেরে, তোদের আজ আমি ছাড়ব না। খিদা লেগেছে, তাড়াতাড়ি খাবার জোগাড় করতে হবে, নইলে এই প্রাকৃতিক দুর্যোগে আমি মরে যাব। না, আমাকে যেইভাবে হোক খাবার জোগাড় করতেই হবে। ওরে কি তাজা তাজা মুরগি রে, দেখে জিবে জল চলে এলো রে। খাবারের এই সংকটের দিনে এত খাবার দেখে জিবে জল সামলাতে পারছি না রে। বাগের ভাই ঘুমিয়ে আছে, চল এই সুযোগে মুরগি আর ডিমগুলো নিয়ে পালাই আমরা। ই ব্যাপার, বেটা শিয়ালগুলোর এত সাহস, বাঘ মামার মুরগি চুরি করে নিয়ে পালাচ্ছে। আমি এখনই বাঘ মামাকে সব বলছি। কার এত সাহস আমার মুরগি চুরি করে? আমি তাকে ছাড়ব না। বাঘ মামা, বাঘ মামা, ওই চালাক শিয়ালগুলো আপনার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। পাজি শেয়ালের দল, আমি তোদের ছাড়ব না। আমি তোদের ঘাড় মুটকে দিব। এ বাবা, ওই দেখ কত বড় জীব, এটা আবার কে? দেখে তো দৈত্য দানব কিংকং বলে মনে হচ্ছে। এটা আবার এখানে কি করছে? এর আগে এখানে কোনোদিন দেখিনি। এই কিংকংটা তো আমাদের দিকেই আসছে, এখন কি হবে? আরে তোর দোস্ত পল্টু থাকতে ভয় পাচ্ছিস কেন? আমি সব সামলে নেব। এই ছিটকে শেয়ালের দল সঙ্গে করে কি নিয়ে যাচ্ছিস? আমাকে দে, আমার খুব ক্ষুধা লেগেছে। মামা বাড়ির আবদার, হু আর ইউ? বেটা মনে হয় ইংলিশ বুঝে না, তাই রেগে গেছে। বাকিরা তো পালিয়েছে, এখন তোকে আমি হিংস্রভাবে খেয়ে ফেলব। আমার দলের লোক ঠিক আসবে, তোমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। এই চুপ চুপ, একটা কথা বলবি না, তোকে এখন আমি খেয়ে ফেলব। কিরে তোরা সব খবর জানিস? আমাদের বিল্লু শিয়ালকে ওই বেটা কিংকং মেরে খেয়ে ফেলেছে। তাহলে তো ওই বেটা কিংকংকে শায়েস্তা করতে হবে। কিন্তু কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা বাঘ মামার মুরগিগুলো ফিরিয়ে দিব, আর হাতে পায়ে ধরে বুঝিয়ে বাজিয়ে বাঘ মামাকে ম্যানেজ করে কিংকংকে শায়েস্তা করব। চল চল এখনই যাই। আমি সব বুঝলাম, তোরা যে আমার মুরগিগুলো নিয়ে ফিরে এসেছিস, এতে আমি খুব খুশি। বাকি মুরগিগুলো কই গেল? বাকি মুরগিগুলোকে যে আমরা খেয়ে ফেলেছি সেটা বাঘ মামাকে বলা যাবে না, নইলে খবর আছে। ইরে কি হলো, কি ভাবছিস?
ও কিছু না, বাকি মুরগিগুলোকে ওই বেটা কিংকং খেয়ে ফেলেছে। মামা তাড়াতাড়ি চলুন, নইলে ওই বেটা কিংকং আপনার মুরগি খেয়ে পালাতে পারে। চলো। ওহ নো, এই পানতি, গাড়ি থেকে নাম, তোর জন্যই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। নিজের গাড়ি খারাপ আমাদেরকে দোষ দিচ্ছে। এই তোরা সকলে মিলে গাড়িটাকে ঠেলা দে। ইয়ার করার, চল ঠেলা দিয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। তাহলে চল ঠেলা দি। মামা ওই দেখুন, আপনার মুরগিগুলোকে আগুনে রোস্ট করে ওই দৈত্য দানব কিংকং খেয়ে কেমন ঘুমাচ্ছে। এই তোরা সকলে মিলে হিংস্রভাবে কিংকং এর উপর ঝাঁপিয়ে আক্রমণ কর। এই চালাক শিয়ালের দল, তোরা আমার পায়ে কামড় বসিয়েছিস, তোদের আমি আজ বেঁচে ফিরতে দিব না। এই সকলে মিলে একে আক্রমণ কর, এ বাঁচলে আমাদের বাঁচতে দিবে না। বাঘ মামা, গ্যালারিতে বসে বসে খেলা দেখলে হবে, এইবার কিছু একটা করুন। এই ছাড় বেটা, মরে গেছে, চল আমরা বাসায় ফিরে যাই।